Assalamualaikum viewers. So finally, আজকে যে ওয়াচটা নিয়ে আসলাম Hk9 Pro Plus. আজকের এই ওয়াচটা অনেক বেশি জনপ্রিয় বর্তমান সময়ে তো আজকে এটা নিয়ে খোলাখুলি আলোচনা করব তো জটিল ভাষায় কোডিং করে আপনাদের কনফিউজ করব না খুব ইজিলি বুঝিয়ে দিব আজকে Hk9 Pro Plus ওয়াচটি দেখে কি থাকছে প্রথমত যদি আমি এই ওয়াচটা আনবক্স করি তাহলে দেখতে পাবেন সিম্পলি এখানে একটা ইউজার গাইড তার সাথে কিন্তু একটা ওয়্যারলেস চার্জিং কেবল তাছাড়া কিন্তু আমাদের সেখানে আঙ্কিত ওয়াচ যেটা Hk9 Pro Plus তো শুরুতে যদি আমি ওয়াচটা বিল্ড করে নিয়ে কথা বলি তাহলে দেখতে পাবেন অবশ্যই উপরে একটা ক্রাউন হিল বাটন নিচ দিয়ে আরেকটি বাটন মাঝখানে আপনার মাউথ স্পিকার যদি আমি অপর সাইডে ঘুরে নিই তাহলে দেখতে পাবেন একটা বড় সড়ো একটা স্পিকার গ্রিল আমি ওয়াচটা অবশ্যই অন করে নিলাম অন করানোর পর দেখতে পাচ্ছেন একটা এখানে একটা লকের অপশন আছে যেটা আপনার লং প্রেস করে 5 সেকেন্ড অটোমেটিক অন করে নিতে পারবেন তো এক্ষেত্রে প্রথমত যদি আমি অন করে নিই তাহলে দেখতে পাবেন ওয়াচটা যদি আমি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে পুরোটাই কিন্তু আপনার অ্যালাইজিং দ্বারা তৈরি তো পেছনে কিন্তু আপনার পুরোটাই কিন্তু আপনার প্লাস্টিকের নেকোডিং যেটা হচ্ছে আপনার দুই পাশে কিন্তু স্ক্রু লক করার জন্য দুইটা বাটন সিস্টেম রয়েছে যেটা স্টেপ খুলে যাওয়ার পসিবিলিটি মোটেও নেই তো এক্ষেত্রে আমি ওয়াচটা যখন অন করে নিলাম শুরুতে ওয়াচটা ডিসপ্লের সাইডে যদি আসি তাহলে দেখতে পাবেন এটা খুবই অর্থাৎ সিমেট্রিক্যাল একটা ডিসপ্লে যেটা হচ্ছে চিন বেজেল একেবারে ন্যারো এবং হালকা কার্ভ একটি ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে অ্যাপল ওয়াচ আলট্রা হতে বেশ মোটা না এটা সাইজে দেখতে অনেকটা ছোট এবং অনেক পাতলা যদি আমি ওয়াচটা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এক্ষেত্রে সাইডে যদি আসি ডিসপ্লে তাহলে বাজেটের সবচাইতে সেরা একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে আজকের এই Hk9 Pro Plus ওয়াচটিতে যেটা সিম বেজেল একেবারে না ন্যারো একদম সিমেট্রিক্যাল এবং হালকা কার্ভ ডিসপ্লে তো যেটা হচ্ছে আপনার কোম্পানি এমনটাই দাবি করছে এটা 90Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে তো আদৌ এটা হচ্ছে আপনার 90Hz আপনারা আশা করতে পারবেন না যেটা হচ্ছে 60Hz 70Hz এই ধরনের আপনার ধরে নিতে হবে অর্থাৎ এখান থেকে লিগাল কোনো কিছু আপনি আশা করতে পারবেন না তো এটা জাস্ট ফ্যাশনেবল ওয়াচ তো অবশ্যই বলে রাখি আজকের ওয়াচটা কিন্তু যেটা হচ্ছে আপনার রিফ্রেশ রেট হিসেবে কিন্তু আপনি 90Hz রেট পেয়ে যাবেন অবশ্যই এটা কিন্তু আপনার লিগাল হিসেবে 60Hz রিফ্রেশ রেট এমনটাই কিন্তু ইয়া করে নিতে পারবেন আজকের ওয়াচটা কিন্তু আপনার ডিসপ্লে যেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে একটা ওয়াচ তো এই ওয়াচটা বিশেষ আকর্ষণ হচ্ছে চ্যাট জিপিটি সাধারণত আমরা কিসে ইউজ করতাম চ্যাট জিপিটি আমরা সাধারণত আপনার মোবাইলে কিংবা পিসিতে ইউজ করতাম তবে এটাতে পেয়ে যাচ্ছেন আপনার চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কোনো একটা বিষয়ে আপনি কমেন্ট করছেন যেটা স্মার্ট চ্যাট জিপিটি 2.02 আপনি কোনো একটা বিষয়ে কমেন্ট করছেন এটা কিন্তু আপনার সামনে নিয়ে আসবে এই হচ্ছে চ্যাট জিপিটির কাজ তাছাড়া এখান থেকে পেয়ে যাচ্ছেন কিন্তু এআই এর ওয়াসপেস অর্থাৎ আপনি জাস্ট কোনো একটা বিষয় ইয়া করছেন এখানে কিন্তু এআই এর ওয়াসপেসগুলো এখানে চলে আসবে অর্থাৎ এটা অটোমেটিক সেট হয়ে যাবে তাছাড়া আপনার লোকাল মিউজিকের অপশন পাচ্ছেন আপনি জাস্ট এখান থেকে অর্থাৎ মিউজিক প্লে করতেছেন কানেক্ট করে প্লে করতে পারবেন তাছাড়া এখানে লোকাল মিউজিক হিসেবে কিন্তু সেট করতে পারবেন এখানে কিন্তু অনেক মিউজিক আছে তাহলে এখান থেকে কিন্তু চালিয়ে নিতে পারবেন যদি এর বাইরে চান তাহলে আপনারা হচ্ছে যে লোকাল মিউজিক হিসেবে কিন্তু এখান থেকে অ্যাপসের সাথে যখন কানেক্ট করে নেবেন এখানে গিয়ে আপনি সেট করতে পারবেন ওই অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে পাচ্ছেন ওয়াটার ড্রেন রিমুভার অর্থাৎ এই ওয়াচটা যদি আপনার পানিতে পড়ে যায় বা কোনো একটা ইয়াতে সুইমিং করেন এক্ষেত্রে যদি ভুলে আপনার বা অ্যাক্সিডেন্টলি পানি ঢুকে যায় তাহলে এক্ষেত্রে আপনার ওয়াটার ড্রেন এটা ক্লিক করে কিন্তু আপনার পানিটা ক্লিন করে নিতে পারেন আপনার পানি এটা ভাইব্রেট হবে সাউন্ড করবে একটা তাহলে আপনার পানিটা অটোমেটিক ক্লিন হয়ে যাবে এভাবে ইয়া করে ওই অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে জিপিএস ট্র্যাকিং এর অপশনটা পাচ্ছেন অবশ্যই আপনি এটা কানেক্ট করে নেবেন এটা কানেক্ট করে নিলে যেটা হচ্ছে ওয়্যার ফিট প্রো নামে একটা অ্যাপসের প্রয়োজন হয়ে থাকবে এটা কানেক্ট করে নিলে জিপিএস এর অপশনটা পেয়ে যাচ্ছেন এছাড়া একটা ডাবল প্রেস করে অর্থাৎ ইউআইগুলো চেঞ্জ করতে পারবেন আপনি জাস্ট আমি জাস্ট একটা প্রেস করে দেখিয়ে দিই এটা ডাবল প্রেস করছেন অটোমেটিক ইউআই আরেকটা স্ট্যান্ড বাই মোডে চলে আসছে আবার ডাবল প্রেস করছেন এখানে কিন্তু এক একটা ইউআই চেঞ্জ হয়ে গেছে ওই অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া ওয়াচটিতে থাকছে কিন্তু গেমের অপশন আমরা সাধারণত আপনার মোবাইলের বাটন ফোনে কিংবা বিভিন্ন ইয়াতে কিন্তু গেমগুলো ইয়া করতাম তবে এটাতে গেমিংয়ের অপশনটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন অর্থাৎ এটা দিয়ে শর্টকাট আপনি টাইমটা পাস করে নিতে পারবেন তাছাড়া এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনার ওমেন হেলথ অর্থাৎ পিরিয়ডের মহিলাদের অর্থাৎ পিরিয়ডের সময়টাও কিন্তু আপনাকে সময় ঠিক সময়ে এসে কিন্তু আপনাকে অ্যালার্ট করে দেবে যে আপনার পিরিয়ডের সময় ইয়া হয়েছে এই জিনিসটা কিন্তু ওরা কাউন্ট করে ফেলবে যেটা এক ধরনের একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করে থাকে এছাড়া আপনার এআই এর ওয়াসপেস এখানে কিছু একটা কমান্ড করছেন জাস্ট এই ওয়াসপেসটা এখানে চলে আসবে আপনি এখানে জাস্ট ক্লিক করে সেট আপ করে নেবেন ওই অপশনে কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে ক্যালেন্ডারের অপশন পাচ্ছেন যেটা হচ্ছে পুরো মাসে ক্যালেন্ডার অপশন পাচ্ছেন ওয়েদার আপডেটটাও পাচ্ছেন যেটা হচ্ছে পুরো সপ্তাহের ওয়েদার আপডেটটাও কিন্তু যখন আপনারা কানেক্ট করে নেবেন পুরো সপ্তাহের ওয়েদার আপডেটটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দিবে এখানে বেশ কিছু স্পোর্টস মুডস রয়েছে যেগুলো ভালো একটা দিক তো এক্ষেত্রে এখান থেকে অবশ্যই বলে রাখি এখানে হার্ট রেট প্রেশার ইসিজি সব কিছু কিন্তু অপশন পাচ্ছেন তবে আপনারা এটার উপর ডিপেন্ডেন্ট হবেন না
যেটা অ্যাভারেজ একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করে থাকে। তাছাড়া এখানে আপনার ব্যাটারি অর্থাৎ ব্যাটারি পার্সেন্ট সিস্টেম দেখাবে, যেটা আপনি পাওয়ার সেভিং মোড দিয়ে চালিয়ে ইউজ করতে পারেন। আপনার ব্যাটারি দেখতেছেন খুব একটা চার্জ কম, আপনি এটা প্রেস করে দিয়েছেন, তাহলে আপনার জিনিসটা হচ্ছে যে ব্যাটারি যেটা হচ্ছে আপনার পাওয়ার সেভিং মোডে চলে আসবে, অর্থাৎ ড্রাক মোডে চলে আসবে। আমরা মোবাইলে যে ক্ষেত্রে স্ক্রিনে যেভাবে ইউজ করে থাকি, এটা তো কিন্তু সেম টু সেম অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনার এখান থেকে পাচ্ছেন আর যে বিষয়গুলো দেখবেন আমি দেখিয়ে দিব অবশ্যই। এখানে হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট নাম্বার, এগুলো কিন্তু কানেক্ট করতে হবে, কানেক্ট করে সেভ করতে হবে কন্ট্যাক্ট নাম্বার, তাহলে হচ্ছে যে আপনার জিনিসটা পেয়ে যাবেন। আমি যে রেকর্ডিংয়ের অপশনটা দেখাতে চাচ্ছি, তাছাড়া এই ওয়াচটি থেকে আপনি রেকর্ডিংয়ের অপশন পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করছেন অটোমেটিক আপনার এখানে কিন্তু ওয়াচে রেকর্ড হয়ে যাবে। আপনাকে স্পেসিফিক কোনো হাইডার রেকর্ডারের প্রয়োজন নেই, এটাতে প্রেস করে কিন্তু আপনি রেকর্ড করে রেখে দিতে পারছেন, বা কোনো একটা বিষয় আপনি ভুলে যাচ্ছেন জিনিসটা আপনি এখানে রেকর্ড করে রেখে দিচ্ছেন, পরে আপনি চাইলে এটা থেকে লিসেন করতে পারবেন। ওই অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন, যেটা ভালো একটা দিক। তো আজকের ওয়াচটা যদি অবশ্যই আপনারা পারচেস করতে চান, আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করে নিতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।